नमस्कार 24 घंटाय आपनादेर सकलके स्वागत। जे खबर आपनादेरके जानाबो जे भोटेर मुखे सन्त्रासेर अभियोग निये आबारो निर्वाचन कमिशनेर द्वारस्थ हयेछे बाम एबं कांग्रेस। तारा ठीक कि अभियोग करते गेछेन आमरा विस्तारित जेने नेब। आमादेर प्रतिनिधि शर्मिष्ठा मुखर्जी आमादेर प्रतिनिधि रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने। शर्मिष्ठा, बाम एबं बिजेपिर तरफ थेके निर्वाचन कमिशने ठीक कि स्पेसिफिक अभियोग करा हबे? देखो, বাম এবং বিজেপি নেতৃত্বরা দুটি প্রতিনিধি দল, বামদের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে দুটি প্রতিনিধি দল, তারা ইলেকশন কমিশনের অফিসে আসেন এবং তারা নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ বিশেষ করে বামেদের তরফ থেকে যে অভিযোগ জানানো হয় সেটা তারা বলেন যে বিভিন্ন এলাকায়, বিশেষ করে তারা কয়েকটি জায়গা উল্লেখ করেছেন, যেমন তারা বেলেঘাটার কথা উল্লেখ করেছেন যেহেতু আসন্ন ভোট সেখানে। তার পাশাপাশি তারা উল্লেখ করেছেন বালির কথা, সেখানে তাদের প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে, কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, মারধরের অভিযোগ, এবং বেলেঘাটাতে তারা পরস্পরের বিরুদ্ধে টাকা বিতরণ করার এরকম অভিযোগ তারা এনেছেন। এবং বিজেপির তরফ থেকেও কিন্তু তাদের নেত্রী রূপা গাঙ্গুলি, তার বিরুদ্ধে অশালীন মন্তব্য, সেই সিডি তারা জমা দিয়েছেন। শর্মিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ। শর্মিষ্ঠা মুখার্জি আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। বাম প্রতিনিধি দলের মধ্যে থেকে রবীন দেব, তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন আমরা শুনবো। ये नदिया डिस्ट्रिक्टे आगामीकाल इलेक्शन, सेखाने आमादेर प्राक्तन मंत्री बंकिम घोष तार बाड़ीते कालके हमला हयेछे। एखन पर्यन्त जारा मिसक्रिएंट तारा अरेस्टेड हयनि एबं एकई भावे हरिणघाटाते गंडगोल हच्छे, कल्याणीते अटैक करेछे, चाकदाते आरएसपी अफिस भांगचुर करेछे एबं आरएसपिर जे नेता ओखानकार ताके पर्यन्त एमन भावे मेरेछे हासपाताले भर्ती हयेछे। বর্ধমানে আমাদের যিনি প্রার্থী আপনারা জানেন যে ওখানে আইনুল হক 260 বর্ধমান দক্ষিণ পঞ্চমীতে, সেখানে চিফ মিনিস্টার একটা 18 এপ্রিল তার রোড শো করার পর ওখানে তার ক্যান্ডিডেটদের উপর অ্যাটাক হয় 19 নম্বর ওয়ার্ডে, এবং সেইটার নেতৃত্ব দেন শাহাবুদ্দিন খান। যেখানে এই আন্ডার দ্য লিডারশিপ কাউন্সিল শাহাবুদ্দিন খান, এবং অদ্ভুত হচ্ছে ওখানকার আইসি, ওখানকার এসডিপিও, ইনক্লুডিং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিএম, তারা হচ্ছে এমনভাবে অ্যাকশান নেয়, সেটা হচ্ছে যারা মিসক্রিন তাদেরকে ওরা গার্ড করে, আর যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই জন্য আমরা দাবি করেছি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সম্পর্কে ব্যবস্থা নিতে হবে, আবার সাথে সাথে এসডিপিও এবং ওখানকার আইসিকে ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন আমরা শুনবো।